নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব বিশিষ্ট কথা সাহিত্যিক শওকত ওসমান সাহেবের লেখা অতীন সাহেবের বাংলো। শেখ আজিজুর রহমান হলো তার প্রকৃত নাম। তিনি জন্মেছিলেন স্বাধীনোত্তর ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হুগলি জেলার অন্তর্গত সবল সিংহপুর গ্রামে 1917 সালের 2 জানুয়ারি। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা পড়াশোনা করলেও পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে 1936 সালে আইএ পাস করেন। 1939 সালে অর্থনীতি বিষয়ে বিএ এবং 1941 সালে বাংলা এমএ ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে তার কর্মজীবনের শুরু হয় এবং একই সাথে সাহিত্য চর্চা করতে থাকেন। বহু প্রবন্ধ, নাটক, গল্প, উপন্যাস, রম্য রচনা, রাজনৈতিক লেখা, কিশোর সাহিত্য সর্বত্র তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। কৃতদাসের হাসি তার একটি জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস। অন্যান্য গ্রন্থগুলি হল জননী, সমাগম, পতঙ্গপিঞ্জর, আর্তনাদ ইত্যাদি। বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ আন্দোলনে জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার এই তিনটিতেই ভূষিত হয়েছিলেন। সাহিত্যিককে আমার বিনম্র প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প, অতীন সাহেবের বাংলো। অতীন সাহেব সার্ভেয়ার, জমি জায়গা মাপাই তার কাজ। বাংলাদেশে পাড়াগায় নতুন এসেছেন, সকাল সকাল আমিন আর জরিপ করবার মাল মশলা নিয়ে বেরিয়ে পড়েন, ফেরেন দুপুরে। জ্যৈষ্ঠ মাস, ভয়ানক গরম, সকালে ঠান্ডা ঠান্ডা কাজ সারতে পারলেই ভালো। তাই যে বাবুর্চি থাকত, সাহেব তাকে খুব ভোরে ঘুম ভাঙিয়ে দিতে বলতেন। মিস্টার ওটেনের বাবুর্চি বদল হতো প্রায় সপ্তাহে 3 বার। রান্না একটু অপছন্দ হলে আর কি, চাকরির দফা রফা। সাহেবের ক্যাম্প পাতা মাঠের মাঝখানে, কতগুলো অসত্য বট বহুদিন এখানে জটলা পাকিয়ে আছে। প্রায় 6 কাঠা জায়গা জুড়ে, একটু দূরে শ্মশান। চৈত্র বৈশাখে মরা পোড়াতে গিয়ে রোদ সহ্য করতে না পারলে অনেকে এখানে এসে দাঁড়ায়। চারিদিকে গাছের ছায়া, রোদ সেধ হয় না। সাহেব পছন্দ করে এখানে আস্তানা পেতেছিলেন। রাত্রে গরমের দিনে ভারী আরাম, তাঁবুর বাইরে এসে ইজি চেয়ার পেতে হাওয়া খাওয়া, ফাঁকা মাঠের পর মাঠ, কত দূর থেকে না বাতাস ভেসে আসে। বৈশাখ মাসে ফসল নেই কোথাও, চারিদিক খাঁকা করছে, বাতাসকে বাধা দেবার মতো এক খণ্ড সবুজ ঘাসও নেই মাথা তুলে। সাদা মাটি দাঁত বের করে ভূতের মতো হাসে। ওটেন সাহেবের বাবুর্চি গনি প্রথম দিন এসে মহা বিপদে পড়েছিল। সেদিন মিস্টার ওটেনের খাটনি হয়েছিল বেশি, অনেক রাত্রে ঘুমোতে গেলেন। সকাল হওয়া মাত্র গনি সাহেবের তাঁবুর ভেতর ঢুকে ডাক দিলেন, ওঠেন সাহেব। সাহেবের ঘুম ভাঙল, তখনও ঘোর কাটেনি একদম। আরো খানিক শুয়ে থাকার ইচ্ছে ছিল তার। গনি আবার ওঠেন সাহেব বলা মাত্র সাহেব উঠে বসলেন। 1 মিনিটে মুখ লাল হয়ে গেল মিস্টার ওটেনের। ক্যা সাহেব কা নাম পাকারতা? মিস্টার ওটেন রেগে চিৎকার করে উঠলেন। কোনো বেয়াদপি করিনি তো হুজুর, গনি ভয়ে জড়সড় হয়ে বললে। বেয়াদপি নেহি, সাহেব কা নাম পাকারতা তো? না হুজুর, আমি বললুম সাহেব ওঠেন ঘুম থেকে। ফির ওঠেন? সাহেবের মুখ থেকে যেন গোলা বারুদ ছড়িয়ে পড়ল। তাড়াতাড়ি মিস্টার ওটেন খাট থেকে নেমে এসে গনির মুখোমুখি দাঁড়িয়ে বললেন,
डर नहीं तुम्हारा, साहेब का नाम पकड़ा। গুনি ভয়ে একদম জড়সড়, দুহাত জোর করে বললে, আপকা নাম নেহি পাকড়া হুজুর, ওঠেন। মানে ফির মেরা সামনে বিয়াদপি? গুনি কি করে সাহেবকে বোঝায় ঠিক ধরতে পারছিল না। চোখে তার জল এসে পড়েছে, কাঁদো কাঁদো মুখ, আহা বেচারা। সাহেব এদিকে মারমুখ। শেষে গনি সম্মুখে বসে পড়ে ওঠেন বলে আবার উঠে দাঁড়ালো, এমনি উঠ বস আরম্ভ করল, রীতিমতো বৈঠকি কসরত। গনি বসে আর বলে ওঠেন, আবার উঠে দাঁড়ায়। তার চোখ দিয়ে জল গড়াতে শুরু হয়েছে, গাল দুটো ভেসে যাচ্ছে। সাহেব খাপ্পা হয়েছিল, শেষে সেও বিপদে পড়ল। ভাবলো হলো কি লোকটার, মাথা খারাপ নাকি? গুনি ওঠেন বলে উঠে দাঁড়ানো মাত্র সাহেব তাকে ধরে থামালেন, ক্যা হুয়া তোমারা? গুনি থামতে চায় না, বৈঠকি ব্যায়াম আরো বেড়ে, নাক মুখ দিয়ে জল ঝরছে তার। তার মুখে শুধু এই এক কথা, ওঠেন ওঠেন ওঠেন, আর ওঠ বস। আমি বেয়াদপি করিনি হুজুর, ওঠেন মানে, বলে গুনি উঠে দাঁড়ায়। আপনি যে সকালে ঘুম ভাঙাতে বলেছিলেন, আগে গনির চোখ দিয়ে শুধু পানি ঝরছিল, এবার গা দিয়েও পানি ঝরতে লাগলো, ঘামের জোয়ার এসেছে। কেয়া হুয়া বলো হুজুর, বেয়াদপি করিনি, বলার সাথে সাথে আবার কষ্ট চলল। এমন সময় সাহেবের একজন বন্ধু মিস্টার টমাস এসে হাজির হলো। টমাস দিশি সাহেব, বাংলা ভালো জানেন। তাঁবুর ভেতর এই কাণ্ড দেখে ওটেনকে ইংরেজিতে জিজ্ঞেস করলে, ব্যাপার কি? গনির কষ্টটা আরো বেড়ে গেল। মিস্টার ওটেন তাকে ব্যাপারটা বুঝিয়ে দিলে, টমাস হেসে উঠল। পরে ওটেন সাহেবকে বললেন, ওঠেন মিন রাইজ আপ। ওটেন সাহেব এবার হো হো করে হেসে উঠলেন, এই থামো হাম সমঝা। গুনি তবে থামে, তোমার বেয়াদপি নেহি, হামারা হুয়া। গুনি চোখের জল মুছে তাবুর বাইরে এসে হাঁপ ছাড়ে। তারেক টমাস সাহেব হেসেছিল, বাবা এমন ফাঁদে মানুষ পড়ে, সকালে সাহেব বেরিয়ে গেলেন। দুপুরবেলা এসে গুনিকে ডেকে বললেন, এই বাবুরচি টেবিল লাগাও। আবার জিজ্ঞেস করেন, খানা রেডি? হ্যাঁ হুজুর। সাহেব বললেন, যাও জলদি করো। মিস্টার ওটেন শোয়ার তাঁবুর পাশে একটা ছোট্ট তাঁবু পেতেছিলেন, সেখানে খাওয়ার মতো আসবাবপত্র, টেবিল ও অন্যান্য জিনিস। শোয়ার ঘরে আপিসের কাগজপত্র, একটা খাট, বিছানা ইত্যাদি আর বন্দুক। গুনি তাড়াতাড়ি সেই ছোট্ট তাঁবুতে ঢুকে পড়ল, গিয়ে টেবিলটা আচ্ছা করে পরীক্ষা করলে, একটা পায়া ভাঙা, তার বদলে একটা বাঁশ ঠ্যাস দিয়ে রাখা। ভাঙা পায়াটা মেঝের এক পাশে পড়ে রয়েছে, একটু কাঠ জুড়ে দিলেই হবে। গুনি ভেবে হয়রান, সে তো এসব কাজ জানে না, কিন্তু করা চাই, সাহেবকে খুশি করতে হবে। রাজার জাত, কপাল ফিরতে কতক্ষণ। গুনি পাশের তাঁবু থেকে আমিনদের হাতুড়ি বাটালি এনে কাজ শুরু করে দিলে। দুপুরবেলা সেই তাঁবুর ঘিঞ্জি জায়গা কি গরম, জানলা নেই ওখানে, তাই কেউ শোয় না। তা রাখবার প্রয়োজনও নেই, গুনি তবুও বাইরে এলো না। টেবিলটার ভাঙা পায়া লাগাতে হবে, সাহেব বলেছে, জলদি যাই। দু ঘন্টা চলে গেল, ওটেন সাহেবে খুব খিদে পেয়েছে, তিনি ডাক দিলেন, গুনি। গুনি শুনতে পেয়ে জবাব দিলেন, হুজুর টেবিল লাগাতে হয়, জলদি, বলে সাহেব চুপ করলেন। মিনিট পনেরো পর মিস্টার ওটেন আবার প্রায় চিৎকার দিয়ে ডাকলেন, গুনি হুজুর টেবিল লাগাতে হয়। পাশের তাঁবু থেকে গুনি জবাব দিলে। ওটেন সাহেব রেগে পাশের তাঁবুর ভেতরে গিয়ে দেখলেন, গুনি কাঠের উপর বাটালি চালাচ্ছে। সাহেবকে দেখে বাবুরচি থতমত খেয়ে গেল। সে মনিবের দিকে চেয়ে বললে, আর দেরি নেই,
हुजूर लगाता है। आए, तुमको क्या लगानो बोला? मिस्टर ओटन हिंदी ते बुझिए दिलेन। टेबिल लगानो अर्थ खाबार सरंजाम करा। गुणी ज्ञान एतक्षणे फिरे एलो। टेबिल लगानो अर्थ भात खावा। ता से कि जाने? साहेब निजे टेबिले भांगा पाए बाश दिए ठेस दिए दिलेन। खूब खिदे लेगेछे तार। घाम मुछे गणी साहेबेर खाबार जोगाड़ आरम्भ करले। এই প্রথম দিনের দুর্ঘটনার পর গণিত চাকরি বহাল হয়ে গেল। তাকে সাহেবের খুব ভালো লেগেছে। মিস্টার ওটেন মন্তব্য করেছিলেন, এত স্বর্ণ পৃথিবীতে আছে? গণি সৌভাগ্য বটে, গণিকে আর ঠকতে হয়নি। আসলে গণি চালাক লোক, শুধু নতুন জায়গা আর বিলিতি ফাপড়ে পড়ে পয়লা দিনটা কি নাজেহাল না হলো সে। আর গোলমাল নেই, গণির রান্না ভালো, সাহস আছে। রাত্রে সাহেব বেড়াতে যান, গণি তার সঙ্গে সঙ্গে থাকে। শ্মশানের কাছে এসে গণি গাটা ছমছম করে। সাহেবের ভয়ে কিছু বলে না, আর গা ছমছম ভয় না পেলে অনেক সময় হয়। ও আর এমন কি দোষ? সার্ভে প্রায় শেষ হয়ে এসেছে। এই অঞ্চলে মাত্র আর দুটো মাঠ বাকি, তিন দিন লাগবে। সাহেব ক্যাম্প তুলতে হুকুম দেন আর কি। ইতিমধ্যে ওটেন এক কাণ্ড করে বসলেন। সাহেব একটু খেয়ালি লোক, সংসারে কেউ নেই, যেখানে যান সেখানেই অনেকের মমতায় জড়িয়ে পড়েন। এখানে এসে এই তাবুর আস্তানাটা তার বড় ভালো লেগেছিল। শুধু ওটেন সাহেব কেন, অনেকেই এ জায়গা পছন্দ করবে। ফাঁকা মাঠের মাঝখানে এমন ছায়াবিথি সহজে মেলে না। জায়গাটা গায়ের জমিদারদের, সাহেব তাদের কাছ থেকে কিনে নিলেন। মিস্টার ওটেন বছরে কখন কোথায় থাকেন তার ঠাই ঠিকানা নেই। এমন বদখেয়ালে পয়সা উজাড় করবার কি দরকার ছিল? বাবুরা 2000 টাকায় শান্ত হয়েছেন। সামনে বিঘে দশেক মাত আর এই ছায়াবিটুকুর দাম। ক্যাম্পে ফিরে এসে গণিকে ডেকে ওটেন বললেন, গণি, এ জায়গা আমার, আমি কিনেছি। খামখা কিনলেন স্যার? কে বলতে হয়, খামখা নেহি। সাহেবের চোখে মুখে হাসি। বাংলো তৈরি ইচ্ছায় জায়গাটা কেনা, তা গোপন করলেন না। গণি বললে, কত দামে কিনলেন হুজুর? সাহেব হাতে পাঁচটা আঙুলের ভেতর তিনটে মুড়ে বাকি দুটো উঁচিয়ে জবাব দিলেন, 2000। গণির চোখ আরো একটু মাথায় উঠে যেত। এমন ভাবে বলে সে সাহেবের দিকে তাকিয়েছিল, ড্যাম চিপ ড্যাম বলে। ওটেন সাহেবের সিগারেট কেস থেকে সিগারেট বের করে দেশলাইট ঠুকতে লাগলেন। সাহেব যেন মদ খেয়ে চিৎকার করছেন, সওদা করে এমন জিতেছেন যে ওই দুটো শব্দ দিয়ে পৃথিবীকে জানিয়ে দিতে চান তিনি কত আনন্দিত। ক্যাম্পে সিগারেট ফুঁকে পায়চারি করতে করতে ওটেন বললেন, এখানে বাংলো আর ফার্ম, অর্থাৎ শাক সবজি বাগান করার শখেই তার বেশি। গণি বিশ্বাস হয়নি তখনও, বললে, আপনি হুজুর গায়ে থাকবেন, তা কি হয়? হ্যাঁ গায়ে থাকব। ওটেন সাহেব আধা হিন্দি আধা বাংলায় বোঝালেন। ক্যাম্পের ভিতরে হাঁটতে হাঁটতে আবার তিনি বললেন, হ্যাঁ গায়ে থাকব, এখন যুদ্ধ বেঁধেছে জানো তো, কখন শহর চলবার হুকুম হয় তার কি ঠিক আছে? তখন এই মাঠেই তো থাকতে হবে, আকাশের তলায় ক্যাম্পেতে, তার চেয়ে আগে থেকে সাবধান হওয়া উচিত। অকাট্য যুক্তি, গণি মাথা দুলিয়ে সায় দিলে, ঠিক বলেছেন হুজুর, কিন্তু একটা কথা বলবো স্যার। হোয়াট? বলো। এমন শ্মশানের জায়গায় ভূত প্রেত? ওটেন সাহেব হুহু করে হেসে উঠলেন, ড্যাম ইয়োর ভূত প্রেত! বলে সাহেবের হাসির মাত্রাটা আরো বাড়িয়ে দিলেন, আমি ওসব মানি নে। গণি আরো কত কি বলে গেল সেদিন রাত্রে। সাহেব তাকে থামিয়ে বললেন, ওসব কিছু নয়, ড্যাম ইয়োর ভূত প্রেত! মাফ করবেন হুজুর, আমার ভয় ডর নেই, তবে আমি ওদিকে বিশ্বাস করি, না হলে এমন হয় কেন? আচ্ছা ঠিকসে খানা পাকাও। সাহেব তাবুর বাইরে চলে গেলেন। মেঘনা চাইতে জল, সাহেবের ভাগ্য ভালো।
এক পোড়ো দেউড়ির ইট পাওয়া গেল খুব সস্তায়। গায়ে মাঝখানে অনেক বছর থেকে জমিদার রুদ্রনারায়ণ সিংহের দেউড়ি পড়ে আছে, কেউ বাস করে না। কেন? সে অনেক ইতিহাস, বাড়ির মালিকরা কেউ বেঁচে নেই, একটা চাকর মালিকানা পেয়েছে, সে সহজে ইট বিক্রি করতে রাজি হল, ডুবো করে মুষ্টি লাভ। এ ঘরে তো কেউ বাস করবে না, ইট বেচে যা পাওয়া যায়। ইট নয় শুধু, কড়ি বর্গা শুধু সে বেচে দিলে একদম মাটির দরে। দিন সাতেক পরে বাংলো তৈরির জন্য মিস্ত্রি মজুর হাজির হল। সার্ভের কাজ শেষ হয়ে গেছে, সাহেব ফিরলেন না, আমিনদের শহরে পাঠিয়ে দিলেন। বাংলো তৈরি করেন ক্ষতি নেই, কিন্তু ওই বাড়ির কড়ি বর্গা আপনি নিতে পারবেন না, গণি সেই সময় বলেছিল। কেন? গণি জবাব দিলে, কেন, আপনি গায়ের সব লোককে জিজ্ঞেস করেন, ওই বাড়ির জিনিস নিয়ে কেউ সুখী হয়নি, যারা নেয় তাদের কেউ না কেউ মরে। বেয়াদপি মাফ করেন হুজুর, কত খুন হয়েছে ওই বাড়িতে তার ঠিক নেই। খুন? হ্যাঁ হুজুর, তা ওই সব জিনিসের সঙ্গে কি? গণি বললে, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু ওই বাড়ির ঝরা পাতাও কেউ ছোঁয় না। কালা আদমি হাঁটো, হোটেল হেসে জবাব দিলেন। বাবুর্চি নিরুপায় হয়ে ফিরে গেল। এক মাসের ভেতর বাংলো তৈরি আর কিছু বাকি রইল না। অন্য একদিন সাহেব সেই পোড়ো দেউড়ির একটা পালং কিনে আনলেন। গণির কিছু বলতে সাহস হল না আজ, যদি সাহেব রেগে যান। সাহেব পরদিন শহরে ফিরে গেলেন, বর্ষা নেমেছে, গায়ে থাকা আর পোষায় না, আপাতত বাংলায় চাবি দেওয়া রইল। অনেক দূর হতে দেখা যায় ওটেন সাহেবের বাংলো, মাঠের মাঝখানে যেন একটা পায়রা বসে আছে। আবার শীত পড়তে ওটেন বাংলোয় ফিরে এলেন, সমস্ত শীত তিনি এখানে কাটাবেন। বাংলোর ঘরগুলো বেশ ভালো, চমৎকার আলো বাতাস খেলে। এই নির্জন মাঠের মাঝখানে সাহেবের সাথী গণি আর ফুপত ভাই রশিদ। রশিদের চেহারা ভালো, মোটা সোটা, দেখলে ছাতকর দারোয়ান মনে হবে, সাহেব তাই তাকে রেখেছেন, বিপদে আপদে এমন লোকের দরকার আছে বই কি। রাধাবাড়া কাজ গণির, রশিদের কাজ নেই বললেই হয়, তবে সে সাহেবের হুকুমের উপর হাজির থাকে, সাহেবের সঙ্গে মাঝে মাঝে শিকারে যায়। মিস্টার ওটেনের শাক সবজির বাগানের খুব ঝোঁক, মজুর দিয়ে প্রায় ছ কাঠা জায়গা মাটি ফেলে ভরাট করা হয়েছে, এই শীতের সময় পুঁই বেগুন ইত্যাদি ফুলবে ভালো। বাগানের ছোটখাটো কাজে সাহেব নিজেই লেগে থাকেন, অলস অবসর ভরা দিন। মাঝে মাঝে সাহেব শিকারে বেরোন, তাও দৈবাত, বেশিরভাগ সময় তার কাটে সস্তা গল্প পড়ে, বাগান তদারক করে। এমনি ভাবে সেই শীত কেটে গেল। আরো তিনটি শীত তারপর, এই চৈত্রে আকাশে মোটে মেঘ দেখা গেল না, এক ফোঁটা বৃষ্টি হলো না, চাষিরা হাহাকার করতে লাগলো, সমস্ত ফসল শুকিয়ে গেল, দেশে অজন্মা। গণীয় রশিদের সংসারেও টানাটানি এমন ভাবে কখনো দেখা দেয়নি, একবেলা একসঙ্গে খেয়ে তার ছোট ভাইদের দিন কেটেছে, জমি জায়গা নেই যে বন্ধক রেখে চড়া দামে ধান চাল কিনবে, মেহনতের উপর সব, জিনিসের দাম বেশি, কোথা থেকে কি জুটবে। কোন রকমে সেই কমাস কাটল, শীত পড়তে আবার ওটেন গায়ে ফিরে এলেন। সাহেবের কাছে গণি রশিদের অনেক ধার, এই অজন্মার দিনে সাহেব ছাড়া তাদের উপায় ছিল না, কিন্তু এত ধার তারা নিয়েছে যে পাঁচ সাত বছরে চাকরি করে শোধ দেওয়া সম্ভব নয়। গণি আবার শুধু নিজের জন্য ঋণ করে না, অন্যান্য চাষিদেরও সে টাকা দিয়েছে। ওটেনের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু দিন কয়েক থেকে নতুন জুলুম তাকে সহ্য করতে হচ্ছে। গভীর রাতে মাঝে মাঝে গণি ও রশিদ চিৎকার করে ওঠে, কাঁচা ঘুম ভাঙায় বিরক্ত হলেও সাহেবকে টর্চ আর পিস্তল নিয়ে ঘরের বাইরে আসতে হয়। জিজ্ঞাসাবাদে বিরক্ত হন আরো বেশি। তারা দুজনেই বলে, হুজুর একটা কালো ছায়া ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যায়, আমরা দেখেছি, মাঝে মাঝে সে ওইখানে ঘোড়া রেখে আমাদের কামরায় ঢুকে কি যেন খুঁজে বেড়ায়। সাহেব বিশ্বাস করেন না, ভীরু কাপুরুষ বলে গালিগালাজ দেন।
আগে দু একদিন ছা ছাড়া ওই ব্যাপার ঘটত, এখন রাতটা একবার কেন, মাঝে মাঝে দুবারও অমনি হতে দেখা যায়। বারে বারে সাহেবের ঘুম ভাঙে, ভয়ে গণি রশিদ আর অন্ধকারে ঘুমায় না। যথারীতি একদিন তারা চিৎকার করে উঠেছে। সাহেব বিরক্ত হয়েছিলেন, প্রথমে সাড়া দিলেন না, পরে যখন চিৎকার ক্রমশ বাড়তে লাগলো তখন আর চুপ করে থাকতে পারলেন না। তাড়াতাড়ি উঠে টর্চ আর পিস্তল হাতে দরজার মুখে গিয়ে দাঁড়ালেন। কই, কোথা, কি হয়েছে? ওটেন সাহেব এখন ভালো বাংলা বলেন। ওই শুনুন হুজুর, ঘোর দৌড়ের টক টক শব্দ। গনি, কোন দিকে ঘোড়াটা ছুটে গেল? ওই দিকে। গনি আঙুল বাড়িয়ে দেখালে। আচ্ছা চলো দেখি জিনিসটা কি। তা পারবো না হুজুর, ওদের সাথে বেয়াদপি, ওরা হাওয়া বাতাসে মিশে থাকে। চুপ করো, চলো আমার সাথে। সাহেবের মেজাজ একদম আগুন। গনি রশিদ মুখ কাচুমাচু করে বললে, হুজুর হাওয়া বাতাসের সাথে আড়ি করব? ফের কথা, ফির বাত। গনি রশিদ আর কথা বলতে সাহস করল না, সাহেবের পিছু পিছু চলতে লাগলো। আওয়াজটা কোন দিক থেকে আসছে? ওটেন সাহেব জিজ্ঞাসা করলেন। হুজুর পূব দিক থেকে। ওটেন সাহেব থমকে দাঁড়ালেন, কান পেতে শুনে মন্তব্য করলেন, পশ্চিম দিক থেকে, ওই শোনো। রশিদ আপত্তি জানিয়ে বললে, পূর্ব দিক থেকে। সাহেব কারো কথা না শুনে পশ্চিম দিকের পথ ধরলেন। টক 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 শব্দে সোজাসুজি ধীরে পা ফেলে সাবধানে ওটেন এগোতে লাগলেন। পাড়াগার সড়ক নয়, ভিটের আস্তাকুল, ছোটখাটো বন বাদার তাকে ভাঙতে হলো। নিশুতি রাত, একটা পাখিও জেগে নেই, শুধু সেই শব্দ টক টক টক। আওয়াজটা যত কাছে মনে হয় রশিদ গনি তত ভয় পায়। সাহেবকে বলে, কাজ নেই, ফিরে যাই, চলুন। এই জায়গায় তিন চারটে পুরনো ঝাঁকড়া বটগাছ ডালপালা মিলে জায়গাটাকে অন্ধকার করে তুলেছে। মাঝ দিয়ে দুটো খেজুর গাছ। টর্চে আলো সাহেব দেখলেন আওয়াজটা তারই ভেতর থেকে আসছে। গনি রশিদ সাহেবের সামনে থরথর করে কাঁপতে লাগলো। হুজুর দেখে কাজ নেই, ভূত প্রেতের সাথে আড়ি করে কতদিন বাঁচব? সাহেবের ধমকে তারা চুপ করে যায়। ওটেন চারদিকে টর্চ মেরে বটগাছের ডালপালার ভেতর দিকে দেখতে লাগলেন। আওয়াজ আসছে কিন্তু আর কিছু চোখে পড়ে না। ঘোড়াটা কি গাছে উঠল? সাহেব মনে মনে ভাবেন। হঠাৎ টর্চের মুখে দেখা গেল একটা মানুষ খেজুর গাছের কাছাকাছি মোটা বট ডালের উপর দাঁড়িয়ে। মানুষ কিনা সাহেবের সন্দেহ হলো, তাই গনিকে ডেকে বললেন, দেখো গনি, গাছের উপর একটা লোক মনে হচ্ছে। গনি বিশ্বাস করল না, তবু টর্চের আলো এসে দেখতে লাগলো। কই, সে তো কিছু দেখতে পাইনি। সাহেবকে বললে, হুজুর আমার চোখে কিছু ঠেকে না। রশিদ এগিয়ে এলো, তারও মুখে ওই কথা, ভয়ে কাঁপতে কাঁপতে সে বললে, কই হুজুর, ওরা যে হাওয়া বাতাসে মিলিয়ে যায়। টক টক শব্দটা আর নেই। সাহেব বললেন, তা নিশ্চয়ই মানুষ। গনি ও রশিদের উল্টো মত। সাহেব ভয়ানক রেগেছিলেন, বললেন, আমি তবে গুলি ছুড়ি, তারপর এক হাঁক। এই কে আছিস গাছের উপরে? আর গুলি ছুটতে হলো না। উপর থেকে জবাব এলো, কে গুলি ছুড়বে হে, গাছের উপর লোক দেখতে পাও না? সাহেব রেগে বললেন, নেমে আয়, কি করছিস ওখানে? আমি হুজুর গাছের রস নিতে এসেছি, নেমে আয়, তারপর অন্য কথা। লোকটা গাছ থেকে নেমে এলো, হাতে তার একটা কলসি ও কাটারি। এই বেটা, এত রাত্রে গাছে উঠেছিস কেন? লোকটা এই গায়েরই, তার নাম শেখ, গনি তাকে চেনে। বললে, শেখ এত রাত্রে গাছে উঠেছিস, ভয় নেই? শেখ সাহেবকে দেখে একদম জড়সড় হয়ে বললে, গরিব মানুষ হুজুর, গাছের রস চুরি হয়ে যায় বলে একটু তাড়াতাড়ি এসেছিলেন, রাত ঠাহর করতে পারিনি, একটা কাঠঠোকরা পাখি ওই দিকে বাসা করেছে, আপনাদের গোলমালে তার ঠকঠকানি এই মাত্র থামল, আপনাদের কথা শুনে চুপ করে মজা দেখছিলাম।
সাহেব ম্লান হাসি হাসলেন। পরক্ষণে মুখ বাঁকিয়ে বললেন, এই গনি শোন, ভূত না হাতি, বেটারা ভয়ে তিন চার হপ্তা ঘুমোতে দেয়নি। সেদিন যখন তারা বাংলায় ফিরল তখন রাত শেষ হয়ে গেছে, বাংলোতে আর গোলমাল নেই। তবে ওটা ভূতরে বাড়ি বলে গায়ে বদনাম রুটেছে। ওটেন সাহেবের শরীর সেদিন ভালো ছিল না, রাত্রি একটা না বাজতে বাজতেই ঘুমিয়ে গেলেন। বেশিক্ষণ সাহেব ঘুমননি, হঠাৎ একটা কাতরানির শব্দ তিনি শুনতে পেলেন। উফ, আর পারিনি, ইটি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কে এত রাত্রে এমন করে কাতরায়? খুব বেশি দূর থেকে ও শব্দ আসছে না, তবে ব্যাপার কি, শরীর খারাপ? ভাবতে ভাবতে তবু মিস্টার ওটেন বিছানায় উঠে বসলেন। উফ, আর পারিনি, আমাকে বাঁচাও, খুব চাপা গলার শব্দ, আওয়াজটা যেন দেয়াল ফুড়ে বেরুচ্ছে। ওটেন সাহেব দেয়ালের কাছে গেলেন, কান পেতে শুনলেন, সত্যি দেওয়াল চিরে যেন শব্দ আসছে। কোন লোক কি অমন করে অন্যদিকের দেওয়াল থেকে কাতরাচ্ছে? সাহেব টর্চ জেলে তাড়াতাড়ি তখনই বাইরে গেলেন। কই, কেউ কোথাও নেই, বাংলোর এই দিকটা একদম ফাঁকা, শুধু একটা ছোট শিউলি গাছ দাঁড়িয়ে রয়েছে। উফ, আর পারিনি, আবার সেই কাতরানির শব্দ। বাইরের দেওয়ালে ওটেন কান পাতলেন, মনে হলো তার ঘরের ভিতর থেকে শব্দ বেরোচ্ছে। উফ, আর পারিনি, মা মা। সাহেব তখনই ঘরে গিয়ে ঢুকলেন। কই, কেউ তো ঘরে নেই? ওটেন বাইরে যান, আবার ঘরে আসেন। এমনি ভাবে অনেকক্ষণ কাটল, মাঝে মাঝে সেই কাকটানির শব্দ, ঘুম আসতে চায় না। গনি আর রশিদকে সে রাত্রে তিনি তুললেন না, পাছে এসবে তাদের ভয় বাড়ে, একে যা ভীতু ওরা। পরদিন সকালে ওটেন রাত্রের ঘটনা গনিকে বললেন। গনি আঁতকে উঠল, হুজুর, গরিবের ছেলে, আর বোধ হয় বাঁচব না, আবার ভূত পেরেত আমাদের পিছু নিয়েছে। সাহেব ভয় না পেলেও তার মনে খটকার লেগেছিল, এমন জ্যান্ত জ্যান্ত ঘটনাকে তো মিথ্যে বলে উড়িয়ে দেওয়া চলে না। তবু গনিকে ভরসা দিয়ে বললেন, আরে ও সব বাজে কথা, হয়তো আমার শোনাই ভুল হয়েছে। রশিদের মতো সাহসী লোকও শুনে ভয় পেলে। পরদিন রাত্রে আবার সেই কাতরানির শব্দ, গনি আর রশিদের কথা তার মনে পড়ল, ওরা হাওয়া বাতাসে মিশে থাকে, সত্যি কি ভূত বলে কিছু আছে? সাহেবের ভয় হয় বই কি। তৃতীয় দিন রাত্রে সাহেবের বেশ ভয় লাগলো, তবে মনের জোর তার খুব, সহজে দম্বার পাত্র তিনি নন। মিস্টার ওটেন গনি আর রশিদকে চিৎকার করে ডাকলেন। গনি জবাব দিলে, আসছি হুজুর। একটা লণ্ঠন হাতে পাঁচ মিনিটে সে সাহেবের ঘরে এলো। কি হুজুর? এই শোনো। তারা দুজনে কান খাড়া করলে, দেয়ালের ভেতর থেকে যেন চাপা গলার কাঁপটানি শোনা যায়। গনি ভয়ে কাঁপতে লাগলো। সাহেব তাকে ধমকে দিয়ে পরে বললেন, এই রশিদ, কোথায়? হুজুর, সে গায়ে গেছে, কাল সকালেই আসবে, তার মার অসুখ। তোমার যদি ভয় হয় আমার ঘরে শোও, ওটেনের হুকুম। আসলে সাহেবের ভয় লেগেছিল, একা শুতে তারও ভয়। তবে গনির কাছে তিনি বাহাদুরি নিলেন, কোনো কিছুতেই তার ভয় হয় না। পরদিন গায়ের একজন লোকের কথায় ঘটনাটা জল হয়ে গেল। লোকটার নাম শুকুর কামার। লোকে বলে লোহা পিটিয়ে সে মানুষ করতে পারে, এমন পাকা হাত। মাঝে মাঝে সে বাংলোয় আসে, গনির গায়ের লোক, আর সাহেব দেখার শখও তার আছে। সাহেবকে শুকুর নিজে বললে, হুজুর, আপনি যা শুনেছেন তা সত্যি, যে বাড়ি ইট কিনেছিলেন সেই বাড়িতে এক ঘটনা ঘটেছিল। কি ব্যাপার? ওটেন জিজ্ঞাসা করলেন। তবে শুনুন, ওই বাড়ির সেজো জামাই খুব বড় লোকের ছেলে ছিল, পরে তার বাবা নানা দোষে সম্পত্তি নষ্ট করে ফেলে, বনিয়াদি ঘর। তাই দেখে গরিব হলেও এই গায়ের জমিদার মেয়ের বিয়ে দিয়েছিল সেখানে। এক বছর পরে কি এক তুচ্ছ ব্যাপার নিয়ে শ্বশুর জামাইয়ের ঝগড়া হয়ে গেল। জমিদার রুদ্রনারায়ণ সিং
যার প্রতাপে থরথর সবাই কাঁপত। সে কি কারো তোয়াক্কা রাখে? জামাই তো তুচ্ছ। ষড়যন্ত্র ঠিক হয়ে গেল, রাত্রে তাকে খুন করতেই হবে, ঢালি সর্কিওয়ালার অভাব নেই। জমিদারের হুকুম, জমিদারের মেয়েটি সব জানতে পারলে। স্বামীকে বাঁচানো চাই কিন্তু বাঁচাতে পারলে না, খিড়কির পথে পালাবার সময় তারা দুজনেই ধরা পড়ে গেল। রাত্রে কত রাজমিস্ত্রি এলো, শ্বশুরের সম্মুখে জামাইয়ের জীবন্ত শরীরের উপর গাঁথা হলো গম্বুজের ভিত। অনেকে শুনেছে আজও সেই জামাই অমনি করে কাটতে বেড়ায়, অমন মরণ কোনো দুশ্মনেরও না হয়। শুকুরের কাহিনী অদ্ভুত। সাহেব চুপ করে শুনলেন মাত্র, কিছু বললেন না, এমন হওয়া স্বাভাবিক। সাহেবের মনে এ কথা জাগলেও তার সন্দেহ ঘুচল না। পরদিন রাত্রে কাতরানির শব্দ শোনামাত্র তিনি টর্চ আর পিস্তল নিয়ে উঠে পড়লেন। আজ ভালোভাবেই সাহেব ব্যাপারটা এসপার ওসপার করে ছাড়বেন। ওটেন সাহেব বাইরে এসে দেখলেন একটা লোক কাতরাতে কাতরাতে বাংলোর সীমানা ছেড়ে গায়ের বন বাদারের দিকে চলে যাচ্ছে। ওটেনের সাহস হলো, এই গোলকধাতা তাকে ভেদ করতেই হবে, আজ সুযোগ পাওয়া গেছে। ভয় কি, গুলি ভরা পিস্তল হাতে কে কি করতে পারে তার। সাহেব তাড়াতাড়ি বাংলো ছেড়ে সেই মূর্তি পিছু নিলেন, টর্চে আলো ফেললেন, বেশ দেখা গেল, সমস্ত গা মাথা কাপড়ে ঢাকা একটা লম্বা মানুষের মূর্তি এগিয়ে চলেছে, আর উফ পারিনি বলে কাতরাচ্ছে। ওটেন পেছনে পেছনে চলতে লাগলেন বেশ জোরে, হাঁটছেন তিনি তবুও কুলিয়ে উঠতে পারছেন না, ভারী লম্বা লম্বা পা ফেলেছে সেই সাদা মূর্তিটা। মিনিটগুলি চলার পর তারা যে জায়গায় এসে পৌঁছল সেখানে অন্ধকার ঘন, এত জ্যোৎস্না রাতেও আলো ভালোভাবে খেলছে না। দুদিকে মোটা তেঁতুল গাছের সারি, তার পাশে পাশে ছোট ছোট ডোবা, অনেক দূর প্রায় 100 গজ এমনি পথ চলেছে, গাছের ফাঁক নেই কোথাও। ওতেন খুব জোরে হাঁটছিলেন, তিনি প্রায় মূর্তিটার কাছাকাছি এসে পড়েছেন, আর হাত কুড়ি বাকি। হঠাৎ তার টর্চ নিভে গেল। সাহেব ভয় পাওয়া বান্দা নয়, নিভলই বা আলো, পূর্ণিমার চাঁদের আলোয় জায়গাটা খুব অস্পষ্ট হলেও আশেপাশে লোকজন দেখা যায়। পিস্তল হাতে আছে, ভয় বা কিসে, নতুন ব্যাটারি ভরা আলোটা হঠাৎ কেন নিভল সেইটুকু যা সাহেবের মনে খটকা, তাছাড়া মনে তারা অন্য কিছুর খটকা নেই। ওটেন পিস্তল উঁচু করে সাদা মূর্তিটার পেছনে চলতে লাগলেন, বেশ জোরে তিনি হাঁটছেন, মূর্তিটার গতি এখন কিছুটা ঢিলে, আর মাত্র পা ছাড় বাকি তাদের ব্যবধান। এমন সময় ছায়া মূর্তিটা ঘুরে পড়ল এবং গো গো শব্দ করে তার লম্বা হাত বাড়াতে লাগলো, বেশ লম্বা হাত, সাধারণ মানুষের 4 গুণ হবে। ওটেন হটবার পাত্র নন, কিন্তু মূর্তিটা কি উদ্দেশ্য কে জানে। সাহেবের গলা সোজাসুজি হাত বাড়াতে লাগলো। ওটেনের ভয় হয় যে অন্ধকার, হয়তো এটা প্রেত, শেষে কি প্রাণ যাবে। সাহেব পিছু হটতে লাগলেন, ছায়া মূর্তির মুখ তার দিকে, হাত তার বেড়েই চলেছে। হটতে হটতে সাহেব হঠাৎ গাছের পিছু ধাক্কা খেয়ে পড়েন, আর কি, আর তিনি পেছোতে পারেন না। পেছনে মোটা তেঁতুল গাছ, সেই গাছটা ঠেস দিয়ে তিনি তার শত্রুর গতিবিধি লক্ষ্য করবেন কি আর। সেই মূর্তিটির হাত তার গলা থেকে মাত্র আর 3 হাত বাকি। সাহেব পিস্তলের ঘোড়া টিপলেন, কোনো আওয়াজই হল না। আবার টিপবার পূর্বে সেই ছায়া হাত দুটো ওটেনের গলা শক্ত করে কষে ধরল, আর নড়বার শক্তিও তার নেই, দম তার বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওটেন সাহেব চিৎকার করতে করতে সেইখানে মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন ভোরে সাহেবের হুঁশ হল, মিস্টার ওটেন পাশের একটি ছোট্ট খাদে পড়ে আছেন, সমস্ত গায়ে তার কাদা, প্যান্ট কোট ভিজে গেছে, পৌষের হিমে জমে যাওয়ার উপক্রম, পাশে পড়েছিল তার রিভলভার। সাহেব উঠে দাঁড়ালেন, পিস্তলটা নাড়াচাড়া করে ঘোড়ার টিপা মাত্র শব্দ হল, দ্রুম দ্রুম। টর্চ খুঁজে পাওয়া গেল না, পিস্তল পকেটে,
কাদা মাখা টলতে টলতে সাহেব বাংলায় ফিরে এলেন। তখনও গনি রশিদ ঘুম থেকে ওঠেনি। সাহেব তাড়াতাড়ি কাদা মাখা প্যান্ট আর কোট সুটকেসে পুড়ে রাখলেন, কেউ না দেখে ফেলে। বেলা আটটা সাহেবের ঘুম ভাঙল। গনি ঘরে ঢোকা মাত্র ওটেন বললেন, গনি আজ রান্না থাক, আমি এখনই শহরে যাব। কেন হুজুর? এখানে আমার শরীর ভালো থাকছে না। স্টেশন মাইলখানিক দূরে। গনি ও রশিদ মিস্টার ওটেনকে গাড়িতে তুলে দিতে গেলেন। পথে রেজিস্ট্রারি অফিস পড়ে। তার সামনে এসে সাহেব বললেন, এখানে কাজ আছে। কি কাজ স্যার? গনি জিজ্ঞাসা করলে। ওটেন সাহেব বললেন, গনি রশিদ তোমরা শোনো, তোমাদের আমি খুব স্নেহ করতাম, তবে এ গায়ে আর আসবো না। আমার বাংলো আর জমিগুলো তোমাদের নামে লেখাপড়া করে দিয়ে যাব। কিন্তু একটি কথা, এ বাংলোয় তোমরা কখনো কেউ রাত্রে শুয়ো না, খবরদার, ভারী কষ্ট পাবে। রশিদ ও গনি কাঁদো কাঁদো গলায় বললে, হুজুর সব ছাড়তে পারি, আপনাকে ছাড়তে পারি না। মিস্টার ওটেন অতি কষ্টে তাদের থামালেন। এক ঘন্টার ভেতর দলিল লেখাপড়া ইত্যাদি হয়ে গেল। ওটেন সাহেব চলন্ত গাড়ির জানলা থেকে শেষবারের মতো গায়ের মুখ একবার দেখে নিলেন। গভীর রাত্রি, ওটেন সাহেবের বাংলো থমথম করছে, অন্ধকার, ঘন কুয়াশা চারদিকে। হঠাৎ তার মাঝ থেকে বিকট হাসির রব শোনা গেল। কিন্তু সত্যি কি ভূতের হাসি? কেউ যদি সেই নিশুতি রাতে বাংলোর সীমানায় ধীরে ধীরে ওটেনের কামরার শার্সি তুলে দেখত, তার চোখে পড়ত দীপো জ্বলছে কামরায় আর একটা খেজুর রসের কলসি ঘিরে চারজন জীবন্ত লোক বসে আছে, সবাই রস খেতে ব্যস্ত, মাঝে মাঝে ওই বিকট হাসি। চারজনই আমাদের চেনা লোক। পয়লা নম্বর শুকুর কামার, দু নম্বর শেখ, তিন নম্বর গনি, চার নম্বর রশিদ। কি রস খাওয়ার ধুম সকলের! গনি এক ঢোক রস গিলে হাতের গেলাসটা শেখকে দিতে দিতে তার পিঠ চাপড়ে বললে, কি বাবা কাঠটোকরা পাখি, ভালো আছো? শেখ, হ্যাঁ ভালো আছি, চ্যা চ্যা চ্যা, আর একটু পাখির ডাক ডাকি মনের সুখে, আহ! শুকুর হেসে উঠল। রশিদকে সে বললে, তুমি তো বাবা একদম জমিদারের জামাই। গনিও হাসে, বলে, শুকুর বাবা আমাদের খাসা মামদভুত। এই শুকুর কামার যে সে নয়, দেখলে কেমন নকল পিস্তল গড়েছিল? বেটা যখন অজ্ঞান হয়ে গেল তখন সেই জায়গায় ভালো পিস্তল রেখে নকলটাকে একদম জলে ফেলে দিয়েছি। শুকুর ঢোক গিলে আবার বললে, আমার কিন্তু একটা ভয় হয়েছিল, যদি ভুল করে তোমরা আসল পিস্তল সরিয়ে না রাখো আমার দফা খুব উপকার হবে। কিন্তু গনি বাবা যে পাকালো! গনি জোরে হেসে উঠল। শুধু তাই? টর্চ ভালো থাকলে তুমি সাহেবের কাছে এগোতে পারতে, কামারের পুত্র। শুকুরের মুখের দিকে চেয়ে গনি বললে, আমি পুরাতন ব্যাটারি ভরে রেখেছিলাম যেন বাতিটা বেশিক্ষণ না জ্বলে। তিনটি হাতে থাপড়ানি একসঙ্গে গনির পিঠের উপর গিয়ে পড়ল। বাহ ভাই বাহ! তখন সকলে গনিকে কাঁধে তুলে ধেই ধেই নাচতে লাগলো আর সঙ্গে হই হই গান, হই হো হই হো হই হো, খুব কিয়া ভাই খুব কিয়া, ওটেন সাহেব ভাগ গিয়া, বাংলো হামারা হো গিয়া, হই 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 হো, খুব কিয়া ভাই খুব কিয়া। ছেলেবেলা থেকেই বড়দের কাছে জেনে এসেছি, অন্যকে ঠকানো অপরাধ। আমিও এই মতেই বিশ্বাসী। কিন্তু যারা আমাদেরকে ঠকিয়ে প্রায় 200 বছর আমাদের উপর রাজত্ব করে গেল, আবার স্বাধীনতা দিয়ে গেল তাও ঠকিয়ে, তো সেই তাদের একজনকে বাঙালি সাহিত্যিক হয়ে তার কলমের ছোঁয়ায় একটু ঠকিয়ে দিলেনই নয়, তাতে বোধ করি কোনো অপরাধ হয়েছে বলে আমার মনে হয় না। আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তবে আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।